আপনি কি ইউটিউবে একটা চ্যানেল খুলতে চাইছেন, বুঝতে পারছেন না কিভাবে খুলবেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। ইউটিউবে অ্যাকাউন্ট খোলার পূর্বে আমাদের জিমেলে অ্যাকাউন্ট খোলা খুবই জরুরি। আসুন জেনে নিই কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট খুলব। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্ট বানানোর পেজে যেতে হবে, সেটা আপনি গুগলে সার্চ করে পৌঁছে যাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি পৌঁছাতে পারবেন। এই পেজে আপনাকে আপনার সম্পূর্ণ বায়োডেটা লিখে দিতে হবে গুগলকে, তারপরে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট পেয়ে যাবেন। সবার প্রথমে আপনি আপনার নাম দিয়ে দেবেন, তারপর আপনার জিমেলের নিজস্ব পছন্দের ইউজার নেম দেবেন, তারপরে জিমেলের পাসওয়ার্ড দেবেন। মনে রাখবেন পাসওয়ার্ড কমপক্ষে 8 অক্ষরের বেশি হতেই হবে। পাসওয়ার্ডটি আরও একবার অনুমোদনের জন্য দিয়ে দিন। তারপরে আপনি আপনার জন্ম তারিখ দেবেন। মনে রাখবেন আপনার জন্ম তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্ম তারিখের সঙ্গে একই হওয়া বাধ্যতামূলক। তারপর আপনি আপনার জেন্ডার দিয়ে দিন এবং আপনার ফোন নম্বর পরে দেবেন। এরপরে কারেন্ট ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার পরিবারের বা আপনার বিশ্বস্ত কোনো লোকের ইমেল অ্যাড্রেসের ব্যবহার করুন, কারণ এটা আপনার সিকিউরিটির প্রশ্ন। আমি এখানে আমার অফিসের ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি। এবার এখানে আপনি আপনার লোকেশন দিয়ে দেবেন, আমি ইন্ডিয়া থাকি তাই এখানে ইন্ডিয়া দেখাচ্ছে। আপনি যে দেশে থাকেন সেই দেশের নাম এখানে বেছে নিয়ে নিন। এরপরে নেক্সট অপশানে ক্লিক করুন এবং এখানে আপনার গোপনীয়তা ও শর্তাবলীগুলি ভালো করে জেনে নেবেন। তারপরে আই অ্যাগ্রি অপশানে ক্লিক করুন এবং এখানে আপনার নিজস্ব মোবাইল নাম্বার ব্যবহার করুন। নিচের টেক্সট অপশানটি সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করুন এবং আপনার মোবাইল নাম্বারে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ডে বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এবং এভাবেই আপনি আপনার জিমেল অ্যাড্রেস বানিয়ে নিতে পারবেন।